ভিডিওতে দেখে হিকছি কি দেখি করুন লাগবো আরে এ তো দেখছ আমাদের শেমুলি যারে আমরা মাঝে মাঝে গাওদ অবস্থায় দেখতে পাই আর তাছাড়া কিছুদিন আগে আমাদের আসামে ছিল কয়েকটা চ্যানেলের কাছ থেকে 5 7000 করে টাকা নিছে আর তাদের সাথে দিয়ে গেছে না আই মিন অ্যালবাম ভিডিও করে দিয়ে গেছে 5 7000 করে টাকা নিয়ে আর আপনারা তো পুরো কথা শোনার আগে গুপ্ত করে মাইন্ডে একটা নিয়ে নেন হ্যাঁ ভাল লাগে না তাহলে তু এদিকে চাইনাতে প্লাস্টিকের সোনা বানায় বিক্রি করছে আবার কিষানরা এত সুন্দর করে হাল চাষ করছে যে বাগুন ক্ষেতের সাইজও ভালো হচ্ছে সার দিয়ে একদম লম্বা লম্বা বাগুন বানাচ্ছে সোদা টনটনা আবার কিছু কিছু খেতেক আছে এমন বাগুন টাল করছে যেটা নাকি 12 বছরই খেতে বাগুন থাকে ক তাহলে আঙ্গরে বাগুন দা কি করবো তুমি তো জানবাই না তোমার সোনা তো এখনো বড়ই হয় নাই তুমি কি বগরে জানবা শালা আমার কখনো কখনো মনে ডাউট থাকে যে আমাদের সোনা বাগুনের মতো না বাগুন সোনার মতো তারপরেও কুইসার সাত্তর বাইমে দিতে পারে না এসে বলি আপনি একটা বাগুনি নিয়ে আছে একটা বাগুন দা কি করবো আর তাছাড়া বাগুনের লম্বা যেতে আমি দেখতে চাই আমি মোটামুটি 8 ইঞ্চির উপরে হবো সে বলি আপু তুমি এই বাগুন দিয়ে করবা কি আচ্ছা শেমুলি আপু এই বাগুন দিয়ে গোপন কাম করবো বাংলাদেশে কি ছেলেরকম হয়ে গেল নাকি যে বাগুন দিয়ে গোপন কাম করছে তো চলো দেখি কি গোপন কাম করে আপু দেখতেই পারছো তোমরা শেমলি আপু একটা বাগুন পায় একদম দরজা মাইরা দিছে ঘরে আসলে কিছু কিছু মেয়ে এই ধরনেরই হয় সামনে যদি একটা বেগুন পায় ভালো মতো লম্বা দেখে 10 ইঞ্চির মতো তারপরে এক্সের কথা মন থাকে না আশেপাশে বন্ধু বান্ধবের কথাও মন থাকে না কারণ হাতিয়ার একটা পাইছে আমরা হয়তো বহুতই ভাবছেন যে শেমলি আপু একটা বাগুন পায় এত খুশি কে আর বাগুনের হাতে এরকম কইরা আছে কেন তাই তো সায়েন্সে পরীক্ষা করে দেখছে ইন্ডিয়া এবং বাংলাদেশ এর ভিতরে কোন একটা মানুষের সোনা 10 ইঞ্চির উপরে নাই আর এই বাগুনটার সাইজ যদি আমরা একজাক্টলি দেখি মোটামুটি 10 ইঞ্চির বেশি হবো সেই জন্যই আপু এত খুশি বাগুন পেয়ে আমাদের শেমুলি আপুর এতদিনে মনের আশা পূর্ণ হবো তার কারণ হচ্ছে বাগুনটা লম্বা আছে তারপরে শেমুলি আপুর একটা কথা বলতে চাই বাগুন লম্বা পেয়েই পাগল হয়ে যায় না কারণ বাগুনের বোড়ার মধ্যে কিন্তু কাড়া থাকে একটু দেখে শুনে কাজটা চালায় ভিডিওতে দেখে হিকছি কি দেখি করুন লাগবো এই শেমুলি আপু ভিডিওতে দেখে হিকছে কি দেখি করুন লাগবো বাগুনের সাথে ভিডিওতে তো ভালো কাম হিকায় না ভিডিওতে তো নামাজ পড়া হিকায় দোয়া হিকায় আর খাস করে শেমুলি আপু তো বানি মুসলিম আমার মনে হয় তাহলে তুমি তো নামাজ পড়াও শিখতে পারো ভিডিওতে তো তুমি নামাজ পড়াও শিখাইতে পারো তুমি ভিডিওর দোষ দিচ্ছ কেন যে ভিডিওতে শিখছি তুমি বলো যে তোমার ক্যারেক্টারটাই এরকম আজকে তোমারে আমি বাগুনটার সাথে এরকম ভাবে কথা বলছে মনে হয় বাগুনটা মানুষ সবকিছু বুঝতে পারে আর আপু বাগুনের সাথে যেরকম মলা মলা করতাইছে এই বাগুনটা তো জায়গা মতো পৌঁছার আগে দেখবো যে বাগুনটা হাতে সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এই শেমুলি আপু বাগুনটার সাথে যে ব্যবহার করতাইছে এগুলো আমরা দেখবো না এগুলো দেখা তার মানে আমার পক্ষে অসম্ভব এগুলো ব্যবহার করার পরে শেমুলি আপু যে গাও দয় সেইটা দেখবো আমরা কি বন্ধুরা দেখতে খুবই সুন্দর তাই না একদম অসম এত সুন্দর দেখতে মজা পাইছে আমরা দেখে একদম হাসা কথা কচ্ছে কিন্তু মেন কথাটা হলো যে একটু ছোট বেশি তাই তো কি তোমরা ভাবছো আবার ছোট কই তাই না আরে আমি তো এটার কথা বলছি না আমি এই দেখো মাথার মধ্যে একটু ছোট্ট একটা কাঁকড়া লাগাই আছে আমি ওইটার কথা বলছি তোমরা কোনে দেখছাও তোমরা নিচে দেখছাও তাই না ফালতু সোদা লোক মাথায় কাঁকড়া লাগানো আছে আমি ওইটার কথা বলছি ও তোমরা তো ওটার দিকে লক্ষ্যই করো নাই যে মাথায় কাঁকড়া লাগানো আছে ছোট অসভ্য গজব বেজতি তো চলো আমরা তারপরে দেখি কি বন্ধুরা দেখতে পেলো তো কি সুন্দর করে একদম বাগুনের মতো ঝইলা আছে হ এবার আমি ওইটার কথাই বলছি তোমরা যেটা ভাবছো এবার আমার এখানে কোশ্চিন হইলো ক্যামেরাম্যানের কাছে আর সেই শেমুলির কাছে ওরা ভিডিওতে কি দেখাতে চায় না গাউই তো দুচ্ছে না এরকম করে কসলাইছে তারপরে আবার জুম করে দেখানোর মানেটা কি তার মানে ওরা প্রপার ওই বস্তুটাই দেখাতে চায় তোমরা যেটা ভাবছো ওইটাই দেখাইতে চায় হাইলাইট ওইটাই হাইলাইট করতে চায় যে দেখো লেওরা যাই হোক বন্ধুরা তোমরা তো কসলানি মসলানি আওড়া করা বহুত কিছু দেখলে হয়তো বহুতেরই আশপোষ আছে যে পিছনটা তো দেখলাম না তাই তো তো শিবলি আপনি তুমি এক কাম করো তোমার পিছনটা একটু দেখে দাও আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শেমুলি আপুর পিছন দিয়ে শেষ করা হলো ভালো হলো না খারাপ হলো তোমার কমেন্ট করে অবশ্যই জানাবা আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করো আর হ্যাঁ যারা যারা আমার হাতে পার্সোনালি কথা বলতে চাও তো যাও যে ইনস্টাগ্রামে ইমামুল শর্ট অফিসিয়াল এখানে যে মেসেজ করতে পারো কল করতে পারো কোনো টেনশন নাই থ্যাংক ইউ